বন্ধুরা, ভারত আর চীনের মাঝে দ্বন্দ্ব সম্পর্কে আপনারা কিন্তু সকলে জানেন। চীন কর্মকাণ্ড এমন করে যে ভারত রেগে বাক তাদের উপর ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু যখনই এই কর্মকাণ্ডে ভারত সিদ্ধান্ত নেয় তখনই আবার চীন ব্যাকফুটে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, এখানে কথা হচ্ছে অটোমেকার্সের সাথে যুক্ত যেটি একটি চীনের ইলেকট্রিক গাড়ি সেগমেন্ট নামী কোম্পানি। আপনারাও সবাই জানেন যে ভারত গত সপ্তাহে সুরক্ষার কারণে ভারতীয় কোম্পানি মেগা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সাথে পার্টনারশিপে নামা চাইনিজ অটোমোবাইল কোম্পানি মানে বিওয়াইডির প্রায় 1 বিলিয়ন ডিলকে থামিয়ে দেয়। এই চীনি কোম্পানি ভারতীয় কোম্পানির সাথে মিলে ভারতীয় বাজারে ইভি কারের সাথে সাথে ইলেকট্রিক ব্যাটারি বানানোর প্রস্তুতিতে ছিল, যেটিতে ভারত সরকার সোজাসুজি না মঞ্জুরি করে দিয়েছে, বরং ভারত সরকার চীনের এই মেগা প্ল্যানকে স্টপ লাগায়। ইকোনমিক টাইমস এর রিপোর্ট অনুসারে ভারতীয় আধিকারিক দ্বারা বলা হয়েছে যে বিচার আর ভাবনা করে ভারত চীনকে নিয়ে সুরক্ষার কারণে অনেক চিন্তিত, আর এই রকম চীনি নিবেশ এখন তো সম্ভব নয়। বলতো এটাও হয় যে বিওয়াইডি কোম্পানি কম দামে লুফানো গাড়ি বানিয়ে ভারতীয় বাজারে কমপক্ষে 15,000 ইভি গাড়ি ইউনিটকে বিক্রি করার প্ল্যানিং করেছিল তারা, যেটি ঘরের বিজনেসকে তারা স্টপ করিয়ে দিতে চাইছিল। বরং তারা মঞ্জুরি না পাওয়ার কারণে বিওয়াইডি কোম্পানি তার ব্র্যান্ডের বিস্তার করতে আর উৎপাদন ক্ষমতা বাড়াতে অনেক জোর দিচ্ছে। হয়তো তারা পরের সরকারের অপেক্ষায় আছে। যেটাই হোক, এই বিষয়টাকে নিয়ে চীনের শীর্ষ রাজনৈতিক ভারতীয় সুরক্ষা সলাহকার অজিত ডোভালজির সাথে কথাবার্তা বলেছে যে দুটো দেশ একে অপরের জন্য চ্যালেঞ্জ যেন না হয়। আসলে লেটেস্ট মিডিয়া রিপোর্টের সাথে চীনের ফরেন সেক্রেটারি ঝ্যাং জিং বলেছে যে নতুন দিল্লি মানে ভারত সরকার যে এর ওপর যেন দ্বিতীয়বার ভালো করে ভাবে। ঝিংয়ের বক্তব্য অনুসারে আমরা চাই দুজনে বিকাশশীল দেশ একসাথে এগিয়ে সাথে মিলে কাজ করি, যেটিতে ভারতের যুক্ত হওয়া অনিবার্য। চীন বহুপক্ষীয় বাদ আর আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধে প্রজাতান্ত্রিক আইনকে পূর্ণরূপে সমর্থন করে, আর আমাদের প্ল্যান্ট লাগার ফলে ভারতের সুরক্ষাতে কোনো প্রবলেমই হবে না, বরং আমাদের হাজার লোকেদের রোজগার সেখানে পাবে। আমরা এটাও প্রমিস করছি যে চীনের অটোমেকার্স কোম্পানি ভারতীয় কোম্পানির সাথে মিলে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে নতুন ক্রান্তিকে নিয়ে আসবে। এই জন্য ভারতকে আমাদের সাথে কাজ করা অনেক জরুরি আজকের দিনে। চাইনিজ সেক্রেটারির কথা অনুসারে পুরনো সব ভুলের নতুন দিশায় কাজ করা উচিত দুই দেশের। যদিও অজিত ডোভালজি এর উপর কথা বলা থেকে বারণ করে দিয়েছে, উনি বলেছেন যে ভারত সরকার সেই সিদ্ধান্তকে নিয়েছে যেটি দেশের হিতে, আর আমাদেরও সেটাকে সমর্থন করা উচিত। যদিও চীনি সেক্রেটারি ভারতে ডিল করার জন্য কত লাফাচ্ছে আর এটাতেই পরিষ্কার যে তারা কি চায়। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন আমাদের কি চীনের সাথে এই কাজকে করা উচিত কি উচিত নয়, নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।